हेलो गाइस, वेलकम टू माय चैनल पिकुदी। आज हमें चल्लम शुशुनिया पहाड़ पारार साथे, तो चलो जावा जाक। बासे चेपे दामोदर नद पार करे चल्लम शुशुनियार उद्देश्य। पहुंचे गेलाम पिकनिक स्पॉटे। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ঘুরতে। এখানে পাথরের জিনিস খুবই ভালো পাওয়া যায়। দর কষাকষি করে কিছু কিনেও নিলাম। আমরা শুশুনিয়া মার্কেটে যে আমার মা এনজয় করছি, চলো। শুশুনিয়া পাহাড়ের ঠিক পাদদেশেই দেখতে পেলাম প্রাকৃতিক এই ঝর্ণা। স্থানীয়দের কাছে শুনলাম এই ঝর্ণায় নাকি রোগিণী নামক গুণও আছে। আর এই ঝর্ণার ঠিক অপোজিটেই আছে নরসিংহদেবের শিলা। স্থানীয়দের কথা, এই শিলাটি ধীরে ধীরে পাতালের দিকে প্রবেশ করছে। অনেকদিন আগে এটিকে সিঁড়ির সাহায্যে পুজো করা হতো। শুরু করলাম পাহাড় চাপা। পাহাড়ের উচ্চতা 448 মিটার। চাপতে চাপতে দেখলাম একটা বিশিষ্ট ব্যক্তিকে। এত লোক ওঠা নামা করছে আর ইনি দিব্যি শুয়ে আছেন। হাঁপিয়ে যাওয়া একটা জিরিয়ে নিচ্ছি একটা দোকানে। আমরা খালি হাতে চেপে হাঁপিয়ে যাচ্ছি আর এদের দেখি মাথায় বোঝা নিয়ে খুব সহজেই উপরে উঠে যাচ্ছে। কিন্তু ফাইনালি উপরে ওঠার পর ভিউটা বেশ দারুণ লাগলো। কিছু লোক দেখি এতদূর উঠে শুধুমাত্র জুয়া খেলার জন্য। ক্যা বাত! এবার নাম্বার পালা। নেমে দর্শন হয় হনুমানজির সাথে। এটা সেকেন্ড পাহাড়ের রাস্তা, এই রাস্তা আরো ডেঞ্জারাস। এবার টিকিট কেটে চললাম পার্ক ঘুরতে। শুশুনিয়ার যে পার্কটা, ওই পার্কে তারা ভিউটা দেখাই। একটু পাগলামি। একাই ঘুরে আছি, সাথে বসার কেউ নেই। পার্কটা ঘুরতে বেশ ভালোই লাগলো। ঘোরাঘুরির পর এবার লাঞ্চের পালা। এবার শুশুনিয়া ছেড়ে ঘরে যাওয়ার পালা। তো টাটা, বাই বাই শুশুনিয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এটি আপনাদের প্রিয় পিকুদি। এবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো, বাই বাই।